নমস্কার, বেঙ্গলি জাংশনে আর একটা নতুন ভিডিওতে স্বাগত। আমি আজ দুপুরবেলা একটা ভিডিও আপলোড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা পুরনো ফটোকে তার দাগ ছক বাদ দিয়ে তাকে কালারাইজ মানে রিপেয়ার এবং কালারাইজ করবো। পুরনো ফটো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেগুলো যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইমে তোলা, সেই সব ফটোগুলোকে কী করে করব। আমাকে এই ভিডিওতে একজন কমেন্ট করে জানাচ্ছেন যে এটা তো আমরা খুব ইজিলি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি। সেখানেই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি ওনার জন্য, যে ওয়েবসাইট এবং ম্যানুয়াল এডিটিংয়ের মধ্যে যে বিশাল ফারাকটা সেটা হয়তো উনি বুঝছেন না, সেটা বোঝানোর জন্যই আমি ওনাকে বোঝাচ্ছি যে ওয়েবসাইট এবং ম্যানুয়াল এডিটিংয়ে অনেকটা বেশি ফারাক। আসুন ভিডিওটা শুরু করা যাক। আমি আজকে, আমার প্রজেক্ট হচ্ছে এই ছবিটা, এই ছবিটার উপরে আমি পুরো ম্যানুয়াল এডিটিং করেছি, সেই ভিডিওটা আমি আপলোড করবো রাতের দিকে কিংবা কালকে। এখন আমি আপলোড করছি না, এখন আমি এই ভিডিওটা আপলোড করছি। এই হচ্ছে ছবিটা, আমি আনস্প্ল্যাশ থেকে ডাউনলোড করেছি। আমি ডেসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দেবো, যদি আপনারা ট্রাই করতে চান সেটা করবেন। এরপর আসছে একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে এই যে কালারাইজড, এই যে ডেমো অ্যালগোরিদম, এই এটা হচ্ছে কালারাইজ ফটো করে দেয়। এখানে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কালারাইজ ফটোটা করতে পারে। এখান থেকে আপনি ডাইরেক্ট ইমেজের ইউআরএল পেস্ট করতে পারেন বা আপলোড, আমি চলুন আপলোড করছি। আপলোডে গেলাম, এখানে এটাকে আমি সিলেক্ট করলাম। এটা কিছুক্ষণ টাইম নেবে, তারপর এটা প্রসেসিং করবে, বেশিক্ষণ টাইম লাগবে না, আপনারা দেখুন শুধু। এই দেখুন হয়েছে, এটা হচ্ছে মেন ফটো আর এটা হচ্ছে কালারাইজ করা। এটাকে যদি আমি এই হচ্ছে কালারাই, এটা ছিল মেন সাবজেক্ট, এটা হচ্ছে কালারাইজ সাবজেক্ট। এটাকে যখন ডাউনলোড করবো কীভাবে, ডাউনলোড কালারাইজ ইমেজে গেলে আমি ক্লিক করলাম, লোড নিয়ে নিল, এখানে পিএনজি ফরম্যাটে চলে আসলো। এটা সেটাকে দেখা যাক কীভাবে এটা আসলো। এই দেখুন এটা আসলো, এর তলায় এরকম এই লেখাটা আসবে, ঠিক আছে। এটা তো হলো আপনারা টুকটাক ছবি, এটা হালকা কালারাইজ এফেক্ট আনতে করতে পারবেন, এটা হলো তো এটা। এরপর আমি আমার ম্যানুয়াল এডিটিংটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার ম্যানুয়াল এডিটিং। আমি এটাকে, দাঁড়ান, ওই ছবিটা পাশাপাশি রাখি এক সেকেন্ড, ম্যানুয়াল এডিটিংটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এটা ফটোশপে পুরো এই ছবিটাকে আমি এডিট করেছি, দেখতে পাচ্ছেন? এই ছবিটা হচ্ছে আমার ফটোশপে এডিট করা ছবি, সোর্স ফাইল সেম। এবার দাঁড়ান, পাশাপাশি রাখলে আপনারা বুঝতে পারবেন এর তফাতটা, কেন আমি নিজের সময় ব্যয় করে আমি এটা করি, আমরা ফটো রেস্টোরেশনের কাজ এইভাবে কেন করি, কারণটা অনেক সিম্পল। দেখুন এখানে কাইস কালারটা কিছুতেই মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে অনেক দিন ছবিটা রেখেছিল, লাল হচ্ছে হয়ে যাচ্ছে। সত্যি কথাটা পুরনো ছবি, কিছু করার নেই। এই দেখুন, এটাকে শুধু পাশাপাশি কম্প্রোমাইজ করলে দেখুন, এখানে আমরা জিন্সের কালার, স্কাইয়ের কালারটা, এমনকি ঘাসের কালার, মোজার কালার, এই ব্যাগের কালারটা এবং চুলের কালারটা অনেক পরিমাণ অ্যাডজাস্ট করতে পেরেছি, যার ফলে কি এটা দেখলে মোটামুটি মনে হবে এটা অনেক পুরনো কালারয়েড ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেউ বলতে পারবে না প্রথম দেখাতে। যারা ফটোশপ এক্সপার্ট বা যারা ফটো রেস্টোরেশন করতে খুব ভালো জানেন, তারা দেখলে বলতে পারবে এটা ফটো রেস্টোরেশনের ফল। কিন্তু নর্মালি কোনো নর্মাল ব্যক্তি যদি এটাকে দেখে, কোনো দিন উনি বুঝতে পারবেন না যে এটা কালার এইভাবে জিনিসটা করা হয়েছে। এই ফটোটার মধ্যে অনেক কমপ্লেক্সিটি রয়েছে, কেন এখানে আপনাকে আগের ফটোটা কী ছিল, জাস্ট আমরা পেছনের ব্যাকগ্রাউন্ড কালার, চুলের কালারগুলো চেঞ্জ করছি, কিন্তু এখানে দেখুন এখানে ঘাস আছে, এখানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলস আছে, এই শ্যাডোর মাপগুলো। তাহলে আপনাকে যখনই আমরা, এই দেখুন শ্যাডোর এই জায়গাটা করবো, শ্যাডোর নেস্টে এখানে কীরকম একটা এসেছে, কিন্তু এখানে ফটো ফাটছে না, অরিজিনাল রিসাইজেই রয়েছে, এবং এটাকে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আর ধরুন আগের ফটোটাকে আমি আনি, দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি গেলাম, দেখুন এখানে আমাদের বেশি কিছু এটারও ডিটেলস ছিল, এটা কী ছিল, ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করলাম, স্কিনে কালার দিলাম, চোখের কালারটা এখানে ম্যাচ করালাম, আপনারা দেখতেই পাচ্ছেন স্কিন কালার, চুলের কালার এবং
জামাকে একটু হালকা কালারাইজড করে এলাম, কারণ জামাটা সাদা ছিল, তাই কিছু করার নেই। এই হচ্ছে জিনিস, আপনারা দেখতে পাচ্ছেন এটা অটো কালার, এটা এমনি। চলুন দাঁড়ান আমি এটাকে একটু কালারাইজ করে দেখি। চলুন পোর্টালে গেলাম, আপলোড অপশানে গেলাম, ডকুমেন্ট, এবং এটাকে সিলেক্ট করে দিলাম। এ দেখুন এটা হয়েছে, এটা ছিল অরিজিনাল পিকচার, এটা এটা এটাকে আমি ডাউনলোড করি। ডাউনলোড করে এটাকে পেস্ট করি, দাঁড়ান ডাউনলোডে গেলাম। এই হচ্ছে এটার ব্যাপার, এই জন্য আমরা ম্যানুয়াল এডিটিং করি, যদি ম্যানুয়াল এডিটিং দরকার। যারা ম্যানুয়াল এডিটিং পারে না তারা অনলাইন এসব টুলস ইউজ করে, কিন্তু যারা ম্যানুয়াল এডিটিং খুব ভালো জানে তাদের পক্ষে এই সব জিনিসগুলো করা খুবই ইজি। যেমন আমরা যেরকম যত বেশি এই ছবিটা করতে আমার অনেক টাইম লেগেছে, কিন্তু আমি রেকর্ডিংয়ে একটা বড় জোর 15-20 মিনিটের একটা ভিডিও দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন আমি কতটা কাজটা করি। দেখুন আপনারা যদি এখানটায় ভালো করে দেখেন, চুলের কালারের এফেক্টগুলো পর্যন্ত এবং এই জামার এফেক্টগুলো কত সুন্দর আছে, এখান থেকে সেটাটা নেই। আর এতে রেজলিউশন দেখছেন ফেটে যায়, কিন্তু এখানে রেজলিউশন ফাটে না। এই হচ্ছে জিনিস, তাই আমার মতে যদি আপনারা জানেন শিখুন ফটো রেস্টোরেশন। ফটো রেস্টোরেশন যদি না পারেন আমি আছি, আমি আরও এরকম ভিডিও আপলোড করো ফটো রেস্টোরেশনের। আমি অনেক দিন ধরে চাইছিলাম যে ফটো রেস্টোরেন্ট নিয়ে সবার থেকে একটা জিনিস ভিডিও বানাই, সেটা করতে পারিনি। এখন এই কোয়ারেন্টাইনের জন্য 30 এপ্রিল থাকবো আমরা ঘরের ভেতরে, আমি এরকম নতুন নতুন ফটোশপের টিপস এবং ট্রিক্স আপনাদের কাছে নিয়ে আসবো। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।